সেই ঐতিহাসিক ছবি, যে ছবি গোটা বিশ্ব দেখতে চায়, যে ছবি ভারতের সুপার পাওয়ার হওয়ার ছবি। শ্রীমতী শাড়ি নিকেতন, শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার। তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি, চুড়িদার, লেহেঙ্গার বিপুল কালেকশন। 51B রাসবিহারী এভিনিউ। G20 তে ভারতের সভাপতিত্বের ছবি। প্রথম দিনেই ভারত অনেক কিছু বেশি বোধহয় এক্সপেক্ট করে ফেলছে, এবং কি কি জায়গাতে ভারত নিজেকে নিয়ে যেতে পারে। জো বাইডেন ভারতে নামার পরেই বন্ধু নরেন্দ্র মোদীর বাড়িতে সোজা ছুটে গেলেন, এবং তারপর দুজনের লম্বা হাঁটা, করিডোরে হাঁটতে হাঁটতে ভারত এবং আমেরিকার বন্ধুত্ব নিয়ে কথা, ভারত এবং আমেরিকার মধ্যে কর্মদান, এবং তার পাশাপাশি কাল আসতে চলেছে সেই মেগা ইভেন্ট ডে G20-তে আমি থাকব। 19টা দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, তার পাশাপাশি আরো 10-12টা দেশ আছে, ইউনাইটেড নেশনস আছে, সবাই ভারতকে উদযাপন করবে, সবাই পৃথিবীর শক্তিশালী দেশগুলো তার অর্থনীতিকে, তার বৃদ্ধিকে উদযাপন করবে। এবং তার মাঝে আবারও আমাকে বলতে হবে, বাংলার বৃদ্ধিটাকে আপনারা প্লিজ উদযাপন করুন। আপাতত জবাব চায় বাংলা এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমি ময়ূর সঙ্গে থাকুন। যে ব্রেকিং নিউজের ছবি এসেছে, সেই ছবিটা একদম শর্ট কাট করতে হবে, আমাদের একেবারে সময় নেই। সেই ঐতিহাসিক ছবি এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, সেই ঐতিহাসিক ছবি, যে ছবি গোটা বিশ্ব দেখতে চায়, যে ছবি ভারতের সুপার পাওয়ার হওয়ার ছবি। G20-তে ভারতের সভাপতিত্বের ছবি। প্রথম দিনেই ভারত অনেক কিছু বেশি বোধহয় এক্সপেক্ট করে ফেলছে, এবং কি কি জায়গাতে ভারত নিজেকে নিয়ে যেতে পারে। জো বাইডেন ভারতে নামার পরেই বন্ধু নরেন্দ্র মোদীর বাড়িতে সোজা ছুটে গেলেন, এবং তারপর দুজনের লম্বা হাঁটা, করিডোরে হাঁটতে হাঁটতে ভারত এবং আমেরিকার বন্ধুত্ব নিয়ে কথা, ভারত এবং আমেরিকার মধ্যে কর্মদান, এবং তার পাশাপাশি কাল আসতে চলেছে সেই মেগা ইভেন্ট ডে G20-তে আমি থাকব। 19টা দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, তার পাশাপাশি আরো 10-12টা দেশ আছে, ইউনাইটেড নেশনস আছে, সবাই ভারতকে উদযাপন করবে, সবাই পৃথিবীর শক্তিশালী দেশগুলো তার অর্থনীতিকে, তার বৃদ্ধিকে উদযাপন করবে। এবং তার মাঝে আবারও আমাকে বলতে হবে, বাংলার বৃদ্ধিটাকে আপনারা প্লিজ উদযাপন করুন। আপাতত জবাব চায় বাংলা এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমি ময়ূর সঙ্গে থাকুন।